হ্যাঁ ভাই ভাই অনেক মুসলিম দ্বিধায় আছে যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা উচিত হবে কিনা এ ব্যাপারে বলেন ভাই প্রশ্ন করলেন যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা উচিত হবে কিনা প্রথমে সাধারণ এয়ারলাইনের কথা বলি তারপর কিংফিশার নিয়ে বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন যদি এয়ারলাইন্সে চাকরি করা সম্পর্কে বলি যখন কোনো কোম্পানিতে চাকরি করেন যদি কোম্পানির বেশিরভাগ কাজ হয় হারাম তাহলে সেখানে কাজ করা হারাম যে কোনো স্তরে টপ লেভেলের ডাউন লেভেল যে কোনো লেভেলে ধরেন ব্যাংকে চাকরি করছেন সুদ বাড়ি বা হারাম তাহলে ব্যাংকে যদি চাকরি করেন বাইরে বা ভেতরে ওয়াচম্যান ক্লার্ক অ্যাকাউন্টেন্ট যে কোনোটা কারণ বেশিরভাগ কাজে হারাম অনেক কোম্পানি আছে যেখানে অল্প কাজ হারাম যেমন ধরেন ফাইভ স্টার হোটেলে চাকরি করা সেখানে মদের বার থাকে সেই মদের আয় হয়তো ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট পুরো আয়ের বেশিরভাগ আয় আসে রুম ভাড়া থেকে অল্প কাজ হারাম তবে আপনি সরাসরি সেখানে কাজ করবেন না যেটা হারাম যদি আপনি ওয়েটার হিসাবে বারে কাজ করেন সেটা হারাম কিন্তু রিসেপশনে কাজ করলে সমস্যা নেই যদি কাজ করেন লন্ডিতে সমস্যা নেই কিন্তু যদি বারের ওয়েটার হিসাবে কাজ করেন আর এভাবে অ্যালকোহল সার্ভ করেন সেটা হারাম হবে তাহলে কোনো এয়ারলাইন্সে চাকরি করা এয়ারলাইনের হারাম না তবে যেহেতু বেশিরভাগ এয়ারলাইনসে সবগুলো না বেশিরভাগই অ্যালকোহল সার্ভ করা হয় সেখানে হোস্টেস হলে মদ সার্ভ করবেন এটা হারাম তাহলে কোনো এয়ারলাইন্সের চাকরি যেখানে মদ সার্ভ করবেন একজন হোস্টেস বা পার্সার হিসেবে এটা হারাম কারণ মদ সার্ভ করা কিন্তু যদি হন টিকিটিং এজেন্ট বা গ্রাউন্ড স্টাফ এয়ারলাইন্সে সমস্যা নেই এবারে কিংফিশার এয়ারলাইন্স নিয়ে বলি এটা আমি আলাদাভাবে দিচ্ছি কারণ কিংফিশারের আসল পরিচয় এটা অ্যালকোহলিক কোম্পানি এদের ব্যবসা অ্যালকোহল নিয়ে তাহলে কিংফিশারের চাকরি যেটা মদ বানায় সেটা হারাম এখন কিংফিশার অ্যালায়েন্সে চাকরি করা যাবে কি এখানে আমরা ভালোভাবে দেখব যে এটার উদ্দেশ্য কি এটাকে মদকে প্রমোট করার জন্য কারণ এখন অনেকেই সারোগেট অ্যাড দেখায় ইন্ডিয়ার আইন অনুযায়ী অ্যালকোহলের অ্যাড দেখানো যাবে না নিউজ পেপার বা টেলিভিশনে তারা কি করে সারোগেট অ্যাড দেখায় সারোগেট অ্যাড মানে পরোক্ষভাবে তাহলে পরোক্ষভাবে এই অ্যাডগুলো বলছে অ্যালকোহলের কথা দেখবেন ছোট করে খুব ছোট পানি তবে আসলে অ্যালকোহলের এই হলো সারোগেট অ্যাড কারণ যেহেতু অ্যালকোহলের নিষেধ ধরেন আপনার একটা ম্যাগাজিন বা পেপার আছে সেখানে এমন অ্যাড নেওয়া হারাম বলতে পারেন না যে অ্যাডটা তো আসলে পানির উপরে লিগালি ইন্ডিয়ার সরকারের অনুমতি দেবে কিন্তু ইসলাম অনুমতি দেবে না এবারে এই এয়ারলাইন্স এর ব্যাপারে বলি আমি জানি না কিংফিশার এয়ারলাইন্সে অ্যালকোহল প্রমোট করে কিনা তবে এয়ারলাইন্সের যে অ্যাডগুলো সেগুলো একই রকম কিংফিশার তো অ্যালকোহল বেচে আর আমি এ ব্যাপারে নিশ্চিত কিংফিশারে কিংফিশার মদই সার্ভ করা হবে সেখানে এয়ার হোস্টেস বা পার্সার জানি না সেখানে মদ সার্ভ করা হবে কি না আমি এটা জানি না তবে অ্যালকোহল সার্ভ করলে চাকরিটা হারাম গ্রাউন্ড স্টাফ হিসেবে একটু খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্যটা আসলে কি যদি বোঝেন এটা সম্পূর্ণ আলাদা মদের সাথে সম্পর্ক নেই তাহলে নাম এক হলে সমস্যা নেই নামটা যেমন ধরেন সিটি ব্যাংক এরা চালু করেছে ইসলামিক শাখা সিটি ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক যেখানে সুদের কারবার হয় তাহলে সিটি হারাম কিন্তু তারা চালু করেছে ইসলামিক শাখা বেশিরভাগ কাজে হারাম কিন্তু এই শাখাটা এই ইসলামিক শাখায় চাকরি করতে পারেন আপনারা নামটা সিটি ব্যাংক শুনে বুঝেছেন এটা হারাম কিন্তু যদি ইসলামিক শাখা চালু করে আপনি তাহলে সেই শাখায় চাকরি করতে পারেন কোনো সমস্যা নেই যদি সরাসরি সম্পর্কটা না থাকে আর ফান একসঙ্গে না থাকলে ঠিক আছে এখানে দেখতে হবে যে কিংফিশার এয়ারলাইন্স আর কিংফিশার অ্যালকোহল কোম্পানি এই দুই কোম্পানির মধ্যে সম্পর্কটা কি যদি পুরোপুরি আলাদা হয় যদি এয়ারলাইন মদকে প্রমোট না করে আমি জানি না আল্লাহ মালুম যদি অ্যালকোহলের সাথে সরাসরি সম্পর্ক থাকে তাহলে যে কোনো পোস্টে চাকরি করা হারাম আর যদি সম্পূর্ণ আলাদা হয় তখন মদ সার্ভ করলে এয়ার হোস্টেসের চাকরিটা হারাম বাকিগুলোতে সমস্যা নেই এসব ব্যাপার চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন আশা উত্তরটা পেয়েছেন